দেখুন যে যে জিনিসগুলো লাগবে, আমি এখানে 8 নম্বর মুক্তা কুঁচি ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি আমি এরকম কালারের ক্রিস্টাল, আর 50 নম্বরের নাইলন সুতো। আমি এখানে আজকে এই ছুঁচ দিয়ে কাজ করব না, শুধুমাত্র সুতো দিয়েই কাজ করব। এবার আসুন দেখে নিই ব্যাগটি কীভাবে তৈরি করা যায়। দেখুন আমি প্রথমে এইভাবে একটা পুঁতি নিলাম, তারপর আমি সাদা পুঁতি নিলাম, তারপর আমি আর একটা মুক্তা পুঁতি এভাবে উল্টোভাবে নিলাম। নিয়ে আমি এইভাবে এটা ক্রস করব। দেখছেন এইভাবে। এরপর দেখুন একটা, দেখুন এইভাবে দুটো সুতো হয়ে আছে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। এবারে আমাকে সব সময় এই উপরের দিকে এই সুতোটায় পুঁতিগুলো ভরতে হবে। তো এবারে আমি একটা সাদা পুঁতি নিয়ে নিলাম, একটা সাদা পুঁতি নিয়ে এভাবে উল্টোভাবে আমি নিলাম পুঁতিটাকে, নিয়ে এভাবে ক্রস করলাম। দেখুন এবারে এই সুতোটা এই পুঁতিটা দিয়ে ক্রস করলাম। দেখুন এভাবে তৈরি হয়ে গেল। আবার আমি একটা পুঁতি নিলাম, আর একটা ক্রিস্টাল নিলাম। ক্রিস্টালটাকে সবসময় উল্টোভাবে নিতে হবে, এভাবে ক্রস করলাম। আবার আমি একটা পুঁতি নিলাম, সাদা পুঁতি, আর একটা ক্রিস্টাল। এইভাবে পুরো ফুলটা আমি তৈরি করব। আর একটা দেখিয়ে দিই, দেখছেন এইভাবে আমি পুরো ফুলটা তৈরি করব। দেখুন আমি এইভাবে এখানে 10টা পুঁতি নিয়েছি, এখানে 10টা পুঁতি আছে। এরপর আমি এই সুতোটাকে এটা দিয়ে ক্রস করব। এইভাবে ক্রস করলাম, ক্রস করে একটা আমি সাদা পুঁতি নেব। সাদা পুঁতি নিয়ে এখানে আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল, এই জন্য এখানে আমি একটা গিট দিয়ে দিলাম। এরপর দেখুন আমি উপরের লাইনটা তৈরি করব। দেখুন সুতোটা আমি ওপাশে ছিল, ওপাশে আমি এপাশে ক্রস করে নিয়ে এলাম। এবারে আমি এবার হাতে সুতোটা দিয়ে কাজ করব। দেখুন এবার আমাকে সুতোটাকে এইভাবে নিতে হবে, একটা পুঁতি নিলাম আর একটা সাদা পুঁতি নিলাম, আবার একটা আমি ক্রিস্টাল নিয়ে নিলাম, ক্রিস্টাল নিলাম। নিয়ে এই সুতোটাকে, এই নিচের সুতোটাকে দেখুন, এই সুতোটাকে এই পুঁতিটা দিয়ে আমি ক্রস করলাম।
দেখতে পাচ্ছেন। এরপর আমি এই উপরের সুতোটা ওটা দিয়ে আমি একটা সাদা কুঁতি নিয়ে নিলাম, আর একটা আমি উল্টোভাবে ক্রিস্টাল নিয়ে নিলাম। ক্রিস্টাল নিয়ে এবার দেখুন এই সুতোটা আছে যে নিচে সুতোটা, ওটাকে আমি ক্রস করলাম। এবার দেখুন এই নিচে সুতোটাকে এই পুঁতিটা নিচের পুঁতিটা দিয়ে সাদা পুঁতিটা দিয়ে ক্রস করে এইভাবে আমি বেরিয়ে আসছি। এরপর আমি উপরের সুতোটায় একটা সাদা কুঁতি নিয়ে নিলাম, আর একটা ক্রিস্টাল আমি সব সময় আমি ক্রিস্টালগুলোকে উল্টোভাবেই নিচ্ছি, তো এটা খেয়াল রাখতে হবে। দেখুন আবার আমি একটা পুঁতি সাদা পুঁতি নিলাম আর একটা ক্রিস্টাল নিলাম। এভাবে ক্রস করলাম। দেখুন এই লাইনে সবসময় কিন্তু এভাবে দুটো দুটো করে তৈরি হবে। আর আমি সাদা কুঁতিটা ক্রস করে চলে যাচ্ছি নিচের সুতোটা দিয়ে, এটা নিচের সুতোটাকে ক্রস করলাম এই সাদা কুঁতিটা দিয়ে। এবারে উপরে আমি কাজটা করব, তার জন্য আমি একটা সাদা কুঁতি নিলাম আর একটা ক্রিস্টাল নিলাম। ক্রিস্টাল নিয়ে এই সুতোটাকে এই পাশে নিচে এই যে সুতোটা দেখছেন এই সুতোটাকে আমি এই সুতোটা দিয়ে এই পুঁতিটা দিয়ে ক্রস করলাম। আবার আমি একটা পুঁতি নিলাম সাদা পুঁতি আর একটা ক্রিস্টাল। এইভাবে পুরো লাইনটা আমি এখানে কমপ্লিট করে এই পর্যন্ত আসব, পুরো লাইনটা এইভাবে কমপ্লিট হবে। দেখুন এখানে আমার সুতো শেষ হয়ে গেছে, আমি সুতো দুটোকে গিঁট এখানে গিঁট বেঁধে দিয়েছি। আর আমি এবারে এইভাবে সুতোটাকে ক্রস করলাম, নতুন সুতো নিলাম এইভাবে ক্রস করলাম। ক্রস করে এইভাবে আমি সুতোটাকে গলিয়ে নিলাম। এটা দিয়ে আর এটা দিয়ে গলিয়ে নিলাম। এরপর এই সুতোটা দিয়ে আমার কাজ হবে। সরি এই সুতোটা গলবে না, কারণ এখানে ডবল হবে। এরপর এই সুতোটাকে এখান দিয়ে ক্রস করতে হবে। এরপর আবার একই রকম ভাবে এই লাইনটা কমপ্লিট করতে হবে। এবার দেখুন এই লাইনটা শেষ হতে চলেছে। এবারে সুতো আমার নিচের দিকে এই সুতোটাকে আমি নিচের ওই পুঁতিটা দিয়ে ক্রস করব। ক্রস করে বেরিয়ে গেলাম। এরপর এখানে একটা মানে উপরের সুতোটায় একটা সাদা পুঁতি নিয়ে নিলাম আর একটা ক্রিস্টাল নিয়ে নিলাম। দেখুন এইভাবে তৈরি হয়ে গেল। এরপর এই পাশের ক্রিস্টালটা দিয়ে ক্রস করে উপরের দিকে বেরিয়ে আসতে হবে। এরপর এখানে একটা সাদা পুঁতি দিয়ে গিট তৈরি করে দিতে হবে। আমি একটা সাদা পুঁতি নিয়ে নিলাম। এরপর আমি এখানে একটা গিট বেঁধে দেব। আমার লাইনটা কমপ্লিট হয়ে গেল এখানে, দ্বিতীয় লাইন এটা। এবার আমি তৃতীয় লাইন শুরু করব।
এখানে দুটো সুতো গিট মেরেছি এখানে এখানে চলে এসেছে। তো আমি এই সুতোটাকে ক্রস করে ওপাশে নিয়ে চলে যাচ্ছি। এখানে আমি তৃতীয় লাইন শুরু করব। এরপর তৃতীয় লাইনের জন্য আমি আবার এই পার্পেল পুঁতিটা ব্যবহার করছি। তো প্রথমে এখানে পার্পেল কালারের পুঁতিটা নিতে হবে, তারপরে এই সাদা পুঁতিটা নিতে হবে, তারপরে আর একটা পার্পেল কালার এইভাবে নিতে হবে, ক্রিস্টাল পুঁতি এইভাবে উল্টোভাবে নিয়ে নিলাম। এরপর এভাবে ক্রস করে বেরিয়ে গেলাম। এবারে দেখুন এখানে কিন্তু ডবল, এখানে ডবল হয়েছে, এখানে কিন্তু একটা ছেড়ে ছেড়ে তৈরি হবে জোড়া। তো আমি এটা খুলে নিলাম, এখানে জোড়া তৈরি করতে হবে একটা ছেড়ে একটায়, মানে দ্বিতীয়টায় জোড়া তৈরি করতে হবে। আমি এখানে আর একটা সাদা পুঁতি নিয়ে নিলাম, আর একটা ক্রিস্টাল নিয়ে নিলাম। দেখুন এখানে জোড়া তৈরি হয়ে গেল। এরপর একটা ছেড়ে ছেড়ে এরকম তৈরি করতে হবে। দেখুন এখানে জোড়া তৈরি করেছি, এটাকে ছাড়বো, এইখানে আমি জোড়া তৈরি করব। দেখুন এখানে আমি সুতোটাকে এখানে রেখে দিয়েছি, এটা আমি ক্রস করিনি। তো এখানে এইভাবে জোড়া তৈরি করতে হবে। দেখুন এখানে জোড়া তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু পুরো লাইনটা আপনাদেরকে তৈরি করে এখান পর্যন্ত আসতে হবে। এবার দেখুন আমার এই তৃতীয় লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার চতুর্থ লাইন শুরু হবে এখান থেকে। তো আবার একই রকম করব আমি। এখানে উপরে দেখুন এখানে আমার দুটো সুতো, তো এই সুতোটাতে সব সময় কাজ করতে হবে, আর এটা খালি ক্রস করার জন্য এই সুতোটাকে ব্যবহার করতে হবে। তো আমি এখানে প্রথমে প্রথমে সুতোটা আমি ভুজিটাকে এইভাবে নিলাম সোজাভাবে, তারপরে একটা আমি ক্রিস্টাল নিলাম, আর একটা সাদা পুঁতি নিলাম। নেওয়ার পর আবার একটা ক্রিস্টাল নেব, ক্রিস্টালটাকে আমি উল্টোভাবে নেব। নিলাম, নিয়ে দেখুন এইভাবে আমি ক্রস করে নিলাম। এরপর দেখুন এখানে একটা ছেড়ে ছেড়ে হয়েছে, তো এখানে দুটো ছেড়ে তৈরি হবে। তো এই জায়গাটায় আমি দেখুন এটা একটা আছে, এর উপরে আমি দুটো তৈরি করব। তো এই জন্য আমি এখানে ক্রস করলাম না, একটা সাদা পুঁতি নিয়ে নিলাম আর একটা ক্রিস্টাল নিয়ে নিলাম। এরপর আমি ক্রস করলাম। এরপর দেখুন আমি এবার আমি চলে যাচ্ছি, সাদা পুঁতিকে ক্রস করলাম। এবার এখানে আমি তৈরি করব।
একটা সাদা পুঁজি নিয়ে নিলাম, একটা ক্রিস্টাল নিয়ে নিলাম। ক্রিস্টালটাকে আমি এই নিচে সুতরা দিয়ে ক্রস করলাম, ঠিক আছে। এরপর আমি আর একটা বানাবো সিঙ্গেল, তারপরে ডবল বানাবো। দুটো আমি বানালাম সিঙ্গেল, এর পরেরটায় আমি ডবল তৈরি করব, মানে আমাকে দুটো ছেড়ে দিতে হবে, তারপরেরটায় ডবল তৈরি হবে। দেখছেন এইভাবে এখানে ডবল তৈরি করলাম, আমি দুটো ছেড়ে দিলাম, তারপর ডবল করলাম, আবার দুটো তৈরি করব, তারপর এটা আমি ডবল তৈরি করব। এখানে সুতো শেষ হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম। দেখুন আমি আবার নতুন সুতো নিয়েছি, নতুন সুতো আগে আমি এইভাবে গুলিয়ে নিচ্ছি। একটা সাদা পুঁতি নিয়ে নিলাম, আর একটা আমি ক্রিস্টাল নিয়ে নিলাম। এবার আমি ক্রিস্টালটা এইভাবে ক্রস করব। দেখুন এবারে এইটাতে ডবল তৈরি হবে এটার মতো। তো এখানে আবার একটা সাদা পুঁতি নিতে হবে, আর একটা ক্রিস্টাল নিয়ে তৈরি করে দিতে হবে। এইভাবে পুরো লাইনটা তৈরি করে এখান পর্যন্ত আসতে হবে। দেখুন আমার এই লাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর একটা বাকি আছে। এখানে শুধু সাদা পুঁতিটা দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো আমি সাদা পুঁতিটা নিয়ে এইভাবে গিট তৈরি করে দিলাম।
যদি মনে হয় পারফেক্ট গোল তৈরি হয়েছে, এরপর আপনারা কি করবেন? এরপর আমি আর দেখাবো না, শুধু বলে দিই কীভাবে তৈরি করতে হবে। এরপর দেখুন এই লাইনটা তৈরি হয়েছে, এর উপরের লাইনটা মানে এই লাইনটা দেখুন, তিনটে আপনাদেরকে বানাতে হবে, এক দুই তিন, তিনটে সিঙ্গেল, তারপর একটা ডবল, দেখছেন, এক দুই তিন, তিনটে সিঙ্গেল তারপরে ডবল, আবার তিনটে সিঙ্গেল, এক দুই তিন তারপরে ডবল, এইভাবে এই লাইনটা তৈরি হবে। আর তারপরের লাইনটা চারটে সিঙ্গেল থাকবে, এক দুই তিন চার, তারপরে একটা ডবল, আবার এক দুই তিন চার, চারটে সিঙ্গেল আর একটা ডবল, এইভাবে তৈরি হবে। আর দেখুন আমি এই শেপের তৈরি করেছি, এখানে আমি এতটা তৈরি করেছি, এখানে কতটা গ্যাপ দিয়েছি দেখুন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা খুঁটি আমি এখানে ছেড়ে দিয়েছি। এইরকম করে এটাতেও আমি তৈরি করে নেব, এখান থেকেই আমি ছাড়া শুরু করব সাতটা খুঁটি, তারপর আমি এইভাবে দুটো লাইন তৈরি করেছি, দেখুন আর দুটো লাইন তৈরি করতে হবে। এই দুটো লাইন এখানে তিনটে লাইন, তিনটে ঘর ছেড়ে তারপরে ডবল করবেন, আর এটা শেষেরটায় চারটে ছেড়ে তারপরে ডবল করবেন। এবারে দেখুন এই দুটো পার্টকে জয়েন করার জন্য আমাকে এরকম একটা তৈরি করতে হবে, একটা লাইন তৈরি করতে হবে, এখানে দুটো লাইন আছে। এই লাইনটা তৈরি করার জন্য একটা ক্রিস্টাল খুঁটি নিলাম, একটা সাদা খুঁটি নিলাম, আবার একটা ক্রিস্টাল নিলাম, আর একটা সাদা খুঁটি নিলাম, এরকম আমি চারটে খুঁটি নিয়ে নিলাম। এরপর এই ক্রিস্টাল খুঁটিটা দিয়ে ক্রস করতে হবে। দেখছেন এরপরে দুপাশে দুটো সাদা খুঁটি নিয়ে নিতে হবে, এইভাবে নিয়ে একটা ক্রিস্টাল খুঁটি নিয়ে এইভাবে ক্রস করতে হবে। এটা আমি এদিক ওদিক যেদিকভাবেই করলে হবে, এটা দেখুন ঠিক একইভাবে করিনি, কোনোটা উপরে আছে কোনোটা নিচে আছে, তো এটা জাস্ট করলেই হয়েছে। আর দুপাশে দুটো সুতোয় আমি সাদা খুঁটি নিয়ে নিলাম, আর একটা আমি ক্রিস্টাল খুঁটি নিয়ে এইভাবে আমি ক্রস করলাম। এইভাবে আমাকে লম্বা লাইন তৈরি করতে হবে, এর থেকেও লম্বা। এবারে দেখুন আমি এর উপরে লাইন তৈরি করব, এখানে আমি একটা সাদা খুঁটি নিয়েছি, একটা ক্রিস্টাল নিয়েছি, আর একটা আমি সাদা খুঁটি নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে গিট একটা দিয়ে দেব। এরপর আমি এই সাদা খুঁটিটা ক্রস করলাম, এইভাবে আমি তৈরি করে নিলাম। এরপর এর উপরে আমি লাইনটা তৈরি করব, তার জন্য আমাকে প্রথমে দুটো ক্রিস্টাল নিতে হবে। দুটো ক্রিস্টাল নিলাম, সরি এপাশে নিলে হবে না, এই সুতোটা এখন নিলে হবে না, তো এই একটা সুতোতে নিতে হবে, এপাশে সুতোটায়, তো একটা ক্রিস্টাল
আর একটা সাদা ফুলদি নিলাম, আবার একটা ক্রিস্টাল নিলাম। নিয়ে এই ক্রিস্টালটা দেখুন এইভাবে ক্রস করলাম। ক্রস করার পর এই ফুলটা কমন নিয়ে নিলাম। এবারে একটা সাদা ফুলদি নেব আর একটা ক্রিস্টাল নিয়ে আবার এই ক্রিস্টালটা দিয়ে এইভাবে ক্রস করলাম। এইভাবে পুরো লাইনটা তৈরি করতে হবে। এখানে সাদা ফুলদি যতগুলো আছে তত লাইন তৈরি করতে হবে। এবারে দেখুন এই যে আমি এটা বানিয়েছি, এটা এবারে এটার সাথে আমি জয়েন্ট করব। তো আমি এইভাবে সুতো গলিয়ে নিয়েছি, যেটা আছেন এই ফুলদিটা দিয়ে আমি সুতো গলিয়ে নিয়েছি। তো এরপর আমি এই পাশে সুতো একটা সাদা ফুলদি নিলাম, সাদা ফুলদি নিয়ে এই উপরের সুতোটাকে আমি এই ফুলদি দিয়ে ক্রস করলাম। ক্রস করার পর আবার এই যে ফুলদিটা আছে ওই ফুলদিটা দিয়ে আমি এই পাশে সুতোটাকে আমি ক্রস করব। আবার এই সুতোটাকে এই নিচের পুঁতিটা দিয়ে ক্রস করলাম, আর এই পাশে সাদা পুঁতিটা দিয়ে ক্রস করলাম। এবার আমি একটা সাদা পুঁতি নেব, নিয়ে ক্রস করব। দেখুন এই পাশের পুঁজিটাকে এরা দিয়ে ক্রস করছি, এই পুঁজিটা দিয়ে আর একটা পুঁতি দিয়ে ক্রস করে চারের ভাগ তৈরি হয়ে যাবে। এইভাবে এটা পুরোটা জয়েন্ট হয়ে পুরোটা এ পাশ পর্যন্ত চলে আসবে। দেখুন এবারে এইভাবে তৈরি হয়ে গেছে এটা জয়েন করার পর। এরপর একই ভাবে যেভাবে আমি এই পাশটা জয়েন করেছি, যে সাদা অংশটা জয়েন করে করে এলাম, তো এটাও একইভাবে জয়েনটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাগটা এখানে কমপ্লিট হয়ে গেছে, দুপাশে জয়েন্ট করে নিয়েছি আমি। দেখুন এইভাবে তৈরি হয়েছে। নিজেটা একটু আমি জায়গা রেখেছি যাতে জিনিসপত্র ভালো রাখা যায়। অনেকটা জায়গা ভিতরে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা হ্যান্ডেলও দিয়েছি, এই হ্যান্ডেলটা কাঁধে নেওয়ার জন্য, এবার বাচ্চারা বড়রা সবাই এটা কাঁধে নিতে পারবে। এখান থেকে এটা চেন তৈরি হবে। কাপড় লাগানোটা আমি দেখালাম না, তো এটাই হবে চেনটা তৈরি হবে। আমার ব্যাগ কমপ্লিট। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।